আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সবাই অনেক জেনে ফেলেছেন আমার ছোট ছেলেটা ভিসা হয়েছে। তো আমি একটু একটু করে ভিডিও দিয়েছি আমার ব্লগে, দেখেন নাই অনেকে, কারণ এত সকালে আর এইরকম ব্লগ আসলে কেউ হয়তো বা খুশি হয় না। তো তার জন্য ভাবলাম, ফজর নামাজ পড়লাম, কোরআন শরীফ পড়লাম ছেলের জন্য, তো ভাবলাম যে সাদে যাই। আমার সাদের গাছগুলির কী অবস্থা আমি আসলে জানি না। তো ছেলেটার জন্য মনটা খারাপ, সারাক্ষণই কান্না করতেছি, ছেলেটা আসলে বুঝতেছে না। তো যাই হোক, গাছগুলিও দেখতে আসলাম। আর ছেলেটা যেহেতু সবসময় এই ছাদের মধ্যে ওর সময়গুলি কাটতো, তো সেটাও আসলাম যে ছেলেটা আর এখানে আসবে না, আর আড্ডা দিবে না, বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিবে না। এই যে কী কষ্ট, মায়ের যে কষ্ট, মায়ের কষ্ট আসলে ছেলেমেয়েরা বুঝে না, কিন্তু মারা অনেক ভালোবাসে ছেলেমেয়েদেরকে। তো এই তো আমার পায়ের অবস্থা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক কষ্ট হয়েছে আমার আসতে। যাই হোক, ছেলে যখন চলে যাবে তখন ডাক্তারের কাছে যাব ইনশাল্লাহ। আর এই এরিকা পাম বলে এই গাছটা কবিতাভাবে আমাকে দিয়েছে, কবিতাভাবে আমাকে অনেক গাছ দিয়েছে, আমাকে অনেকে অনেক গাছ দিয়েছে, আমার ভাবিরা দিয়েছে, আমার ভাইয়েরা দিয়ে, আমার কিছু ভাই দিয়েছে, আমার কিছু বন্ধু দিয়েছে, আমার কিছু বান্ধবী দিয়েছে। তো আমার গাছ আমি কিছু শ্বশুরবাড়ি থেকে কিনেছি। তো অনেক গাছ আমি লাগিয়েছি, রহমান ভাই লাগিয়েছে। তো যাই হোক, এখানে দুইটা কি বলে অরবরি গাছ আছে। তো একটা আন্টি অরবরি গাছ অনেক পছন্দ করেছে, সে বলেছে যে অনেক সুন্দর। তো আমার ইচ্ছা আছে আন্টিকে একটা অরবরি গাছ, নাহলে কিছু অরবরি দিব। তো জানি না, যদি ভাগ্যে থাকে তাহলে ইনশাল্লাহ দিব, কারণ আমার ভাগ্যটা খুব খারাপ, আমি যেটা বলি সেটা হয় না। তো যাই, তো মাঝখানে আমি আমার গাছগুলি অনেক ঘৃণা করতাম, কারণ আমার কিছু ভালোবাসার গাছগুলি আমি যদি কোথাও দেখি অনেক কষ্ট পাই, কষ্ট পাইছি আর কি, যে বলার বাহিরে। আমার পছন্দের গাছগুলি অন্য জায়গায় থাকতেই পারে, স্বাভাবিক, কিন্তু আসলে এভাবে থাকবে সেটা বুঝি নাই। তো যাই হোক, যার যার পার্সোনাল ব্যাপার, যার যার ব্যক্তিগত ব্যাপার। তো আমার গাছ ইনশাল্লাহ আমি আমার মতো করে গাছ গুছাবো, গাছ করব। তো সেটা এখন আর কাউকে বলবো না। তো যখন গুছাবো তখন সবাই দেখবেন, কম বেশি আমি যতটুকু পারি অতটুকুই করব, কারণ আমার এখন আর সামর্থ্য নাই অনেক টাকা দিয়ে গাছগুলি কেনা। তো সবাই দোয়া করবেন আমার ছেলেটা আগে যাক, সুস্থ সহি সালামতে যাক। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। তো ছেলেটার জন্যই আসলে ছাদে আসা। তো ছেলেটা এখানে থাকতো, সারাক্ষণ থাকতো, আমি এই জায়গাটা অনেক মিস করব। তার জন্য আমি এই ছাদটাকে অনেক সুন্দর করব ইনশাল্লাহ, যদি কখন আমার হাতে টাকা হয় তখন, এখন না। তো এ আর কি, আমার প্রত্যেকটা গাছ মানে মরে গেছে যত্নের অভাবে। আসলে যত্ন না, আমি যদি তিনবেলা চারবেলা না খাই তাহলে আমি নিজে অসুস্থ হয়ে যাব। তো গাছও এমন একটা জিনিস, গাছকে যদি আমরা পানি না দেই সেই গাছগুলিও মরে যায়। তো অনেক গাছ আমার মরে গেছে। তো রহমান ভাই আসলে ছোটো ছোটো গাছগুলিতে পানি দেয় না। তো রহমান ভাই গাছগুলিতে পানি দেয়, বড় বড় গাছগুলিতে পানি দেয়, তারও দোষ দিয়ে লাভ নাই। তো যাই হোক, ছেলের জন্য আমি টেবিল দিয়েছি, চেয়ার দিয়েছি বসার জন্য। তো আজকে এইখানে হয়তো বা দু একদিনের মধ্যে ছেলে আর বসবে না, আসবে না, আড্ডা দিবে না। আমার ছেলে অনেক দূর চলে যাবে, আমাকে হয়তো বা কোনো দিন ভুলে যাবে। আমার শাশুড়িকে আমার দেবরও ভুলে গেছে, দেবর এক দেবর ভুলে গেছে, মাকে মরার সময় দেখতে পারে নাই। আমার শুধু একটাই কষ্ট, আমার ছেলে আমাকে দেখতে পারবে কি না আমি জানি না। আপনারা দোয়া করবেন যেন আমার ছেলে আমাকে দেখতে পারে। আমি আসলে বলতে কিছুই বলতে চাই না। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইমোশনাল হয়ে গেছিলাম। তো ছেলে পানি খায়, পানির বোতলগুলি সব রেখে আসে। তো আমি নিয়ে আসলাম আজকে। তো দেখতেই পারতেছেন আমার গাছগুলির খুবই অবস্থা খারাপ। তো এখন আর গাছগুলি কিছু করব না, আমি ভয়েস দিতেছি, অথচ আমার মাথা প্রচণ্ড ঘুরতেছে, কেন ঘুরতেছে আমি নিজেও জানি না, খুবই খারাপ লাগতেছে। তো এই তো ছেলের জন্য চেয়ার কেনা হয়েছিল, যে ছেলেরা আসবে, আড্ডা দিবে।
তো আমার একটা লেবু গাছ অনেক লেবু ধরেছে, প্রায় 15 থেকে 20টা লেবু ধরেছে। তো আমি এর মধ্যে অলরেডি 3টা লেবু পেরেছি, তো অনেক লেবু। তো লেবুগুলি তেমন বাড়তি হয় নাই, বড় হয় নাই। তো কলা গাছ আছে, কি বলে আমরা কামরাঙ্গা গাছ আছে। আমাকে একটা ভাইয়া আমাকে কামরাঙ্গা গাছ দিয়েছিল, সেই গাছটা এখনো আছে, স্মৃতি হিসাবে রেখে দিছি। তো থাকুক, যতদিন থাকে থাকুক। তারপরে তো লেবু গাছ, তারপরে আছে কি বলে মেহেদি গাছ, অনেক গাছ আছে। তো মোটামুটি গাছ আছে, আমি গাছগুলি গুছাবো একদিন ইনশাল্লাহ, সব আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলেটা যাক, আমার ছেলেটা গেলে আমি সব কিছু শেয়ার করব। তো ছেলেটার জন্য ছাদে আসছি, একটু মন ভরে কথা বলতে আসছিলাম। আসলে মনটা ভালো লাগতেছে না, মাথাটা ঘুরতেছে, হঠাৎ করে মাথাটা ঘুরতেছে, কেন ঘুরতেছে আমি নিজেও জানি না। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার ছোট ছেলেটার জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি চলে যাক। ও বাংলাদেশে থাকতে থাকতে আসলে ওর মনটাও খারাপ হয়ে গেছে। তো এই আর কি। তো আসলে আমার বাগানে দেখানোর মতো কিছুই নাই, কিছু ফুল আছে, লেবু আছে, এই তো কিছু পুঁইশাক পেরে নিয়ে আসছি। তো এই টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছি। তো কিছু কিছু গাছ লাগাবো, ঢ্যাঁড়স গাছ আছে, ঢ্যাঁড়স গাছের সব গাছের গাছের ঢ্যাঁড়সগুলি পেকে গেছে, কারণ ছাদে যাওয়া হয় না। তো এই তো আমরা কি বলে কামরাঙা গাছগুলি, কামরাগুলি এত ছোট ছোট হয়েছে বলার বাইরে, কিন্তু কামরাঙা গাছগুলি অনেক মিষ্টি, অনেক বছর হয়ে গেছে, প্রায় 3-4 বছর হয়ে গেছে। আমার শাশুড়ি যখন যে বছর ছিল সেই বছর আমার বার্থডেতে এই গাছটা গিফট আমি পাইছিলাম। তো এখন আর কেউ গাছ গিফট দেয় না, আর দিলেও এখন আমি কারো কাছ থেকে গাছ গিফট নিব না, নিজের যোগ্যতায় গাছ কিনবো। গাছের প্রতি আমার ঘৃণা চলে আসছে বলেছি না, নিজে যদি কোনোদিন পারি তাহলে গাছ কিনবো। আমার জন্য দোয়া করবেন, যদি ঘৃণা বলেন বা যদি বলেন রাগ বলেন অভিমান বলেন বলতে পারেন, সমস্যা নাই। আমার হাজব্যান্ডই তো কোনোদিন আমার জন্য একটা ভালোবেসে গাছ কিনে আনে নাই, আর ওরা আর যারা আন দেয় তারা তো বাহিরের মানুষ, তো এগুলি বলে তো লাভ নাই। যাই হোক, তো এই যে ছোটো ছোটো ফুলগুলি ফুটেছে অনেক ভালো লাগতেছিলো, এগুলি এমনি ফুল ফুটেছে এমনি হয়েছে, অনেক গাছ হয়েছিল। আব্বা আসলে গাছ পছন্দ করে না, ওই যে ময়লা হয় বা মাছি হয়, তো ডেঙ্গু মাছি হয়, এর জন্য আব্বা পছন্দ করে না। তো আসলে আজকে ছাদে আসা গাছের জন্য না, ছাদে আসা ছেলের জন্য, ছেলের সাথে কথা বলার জন্য, ছেলের কথা বলার জন্য। তো আমার ছেলের জন্য দোয়া করবেন। এই এই গাছটাও আমি কিনেছিলাম অনেক বছর আগে, 2 বছর আগে। তো ছেলের জন্য দোয়া করবেন, ছেলে যেন ভালো মতো থাকতে পারে, ছেলে যেন বাবা মাকে ভুলে না যায়। বিদেশ যাওয়া মানে বাবা মাকে ভুলে যাওয়া, আমি তো দেখি সবাইকে দেখি কম বেশি। তো আমার ছেলেরা যেন আমাদেরকে মনে রাখে, আমাকে মনে না রাখুক, ওর বাবাকে মনে রাখে, কারণ ওর বাবাই ওর সব, আমি কিছুই না। তো যাই হোক, আমার ছেলে এই ব্লগ দেখবে না, দেখলে হয়তো বা কষ্ট পাবে, কিন্তু ওরা দেখবে না। আমার ছেলের আমার ব্লগ দেখে না, আমার হাজব্যান্ড আমার ব্লগ দেখে না, আমি যা করি সব নিজে নিজেই করি। তো সবাই অনেক ভালো থাকবেন। আমি এর মধ্যে পুঁইশাক ছিঁড়েছি, কিছু লেবু ছিঁড়েছি 3টা, তো সেগুলি আপনাদের সাথে, পুঁইশাকটা হয়তো বা শেয়ার করি নাই, পলিথিনে নিয়ে আসছি, লেবুগুলি শেয়ার করেছি। তো আমার ছেলের জন্য আবারও বলছি, আমার ছেলের জন্য দোয়া করবেন, ওর ভিসাটা যেহেতু চলে আসছে আমি অনেক খুশি, অনেক খুশি। আমি এখন আর কাঁদবো না, আমি কেঁদেছি আজকে সারা রাত কেঁদেছি, আমি এখন আর কাঁদবো না, এখন শুধু আপনাদের সাথে কথা বলবো। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা লাইক কমেন্ট শেয়ার করেননি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার কমেন্টস উত্তর দিবেন, আমার কমেন্টস সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর এই গাছটা অনেক দামি, কিন্তু গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নাই, কারণ জোর করে কারো কাছ থেকে কোনো কিছু পাওয়া যায় না। তো এই আর কি, এই গাছটা অনেক সুন্দর। তো আসলে আমি কথা বলতে পারতেছি না, মাথা প্রচণ্ড ঘুরতেছে, ভিডিও কিন্তু আরও আছে কিন্তু আমি কেটে দিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পাম্প না কি বলে, এরিকা পাম্প, এই গাছটা আমাকে ভাবি দিয়েছিল অনেক ছোট,
কিন্তু গাছটা অনেক বড় হয়েছে, বড় হইতে হইতে টপটা ভেঙে গেছে। কিন্তু সময়ের অভাবে আর এত বড় টপ আসলে কোথায় পাবো আমি জানি না, তার জন্য গাছটা কিনি না। আর বিশেষ করে বললাম না, গাছের প্রতি আমার এখন আর মায়া নাই, ভালোবাসা নাই। কিন্তু গাছ হয়তো আমাকে অভিশাপ দিবে যে এত ভালোবাসা করে, এত ভালোবাসা দিয়ে তোমরা আমাকে যে নিয়ে আসছো, কেন এখন মায়া করতেছো না? এই কোনটা করব, ইউটিউব করব, সংসার করব, না গাছের লালন পালন করব, কি করব আপনারাই বলে দেন। আর এই আম গাছটা না বললেই না, এত আম ধরে ইনশাল্লাহ যদি ধরে দেখাবো, কারণ গত বছর আমগুলি ধরে ধরে সব ফেটে গেছে, আপনাদেরকে দেখাইতে পারি না, হয়তো দেখছেন অনেকে ফেটে ফেটে যে গেছে। তবে এই গাছটা কেন জানি আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে এই গাছটা থেকে আমরা ওরকম ফলন পাই না। তবে যদি আল্লাহ বাঁচায় রাখে, আমাকে বাঁচায় রাখে, আমি সুস্থ থাকি, ইনশাল্লাহ আপনাদের দেখাবো, চেষ্টা করব। তো এই হলো আমার ছোট্ট গাছ, এই যে ফুল, এই ফুলগুলি আসলে দেখতে অনেক ভালো লাগে। তো অনেক বড় হয়ে গেল আমার ভিডিওটি, আর আমার ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আশা করি। আরেকবারও বলতেছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছোট্ট ছেলেটার জন্য দোয়া করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই যে আমার এই একটা কি পেঁপে গাছ, গাছটাতে অনেক পেঁপে ধরছে, অনেক পেঁপে খাইছি, এখনও মাশাল্লাহ অনেক পেঁপে আছে। তো যাই হোক, এই তো আমার ছোট্ট বাগান বলেন, ছাদ বলেন, আমাদের বলেন আর কি, কারণ আমার তো আর না, আমার বাবার, বাবার দিশে দেখে হয়তো বা করতে পারতেছি। তো যাই হোক, ঘুরে ফিরে আপনাদেরকে দেখাইলাম, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছোট্ট ছেলেটা ইসমাম, ওর ভালো নাম ইসমাম আহমেদ নাফিজ, ওর জন্য দোয়া করবেন। আর ভিসা যেহেতু চলে আসছে, টিকিট আসলে ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমি জানাবো, সবাই আসবে, আমার ননদরা, আমার দেবররা, আমার যা, সবাই আসবে, সবাই আসবে, সবাইকে আমি ইনশাল্লাহ দেখাবো, যদি আমি সুস্থ থাকি বা আমার কোনো প্রবলেম না হয়। জানি না আমি ভিডিও করতে পারবো কি না, জান্নাত থেকে বলে রাখবো যে তুই ভিডিও করিস, বা পিয়ালকে বলে রাখবো ভিডিও করিস, কারণ আমি ভিডিও করব, আমি মা, আমি কীভাবে ভিডিও করব? ছেলে কান্নাই দেখবো, না আমি কাঁদবো, না আমি ভিডিও করব, বলেন তো আপনারাই বলেন। আমার কি কষ্ট লাগতেছে না আমার ছেলের জন্য? হয়তো আমার ছেলে বুঝতেছে না, আমার ছেলে মনে করতেছে আমি গেলে, আমার ছেলে গেলে হয়তো বা আমি বেঁচে যাব। আমার স্বামী বলে দিছে যে ও গেলে আমি বেলে বাইচে যাব না। হয়তো বাবারা, ছেলেরা বুঝে না যে মার ভিতরে যে কি কষ্ট সেটা বুঝে না। যাই হোক, মাফ করবেন আমাকে, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।